আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিমেন থমাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেন বা চাইনিজ চিকেন কারি রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি মুরগির বুকের পিস নিয়ে নিয়েছি এবং সেটা খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন ভালোভাবে ধুয়ে তাতে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ এবং 4 টেবিল চামচ ময়দা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার কারণে মাংসের পাশে একটা সুন্দর কোটিং তৈরি হবে। মাংসের পিসগুলা একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেল গরম হওয়ার পর সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন খুব কম আঁচে ভাজতে হবে মাংসগুলো, না হলে ভিতরটুকু কাঁচা রয়ে যাবে এবং উপর থেকে হয়ে যাবে, এবং খুব কম পরিমাণে লালচে করে ভাজতে হবে, তাই অনেক লো হিটে আমি ভেজে নিচ্ছি। এই তো নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি অপর দিকে আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেল গরম হবার পর 1/2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় তাই আগে থেকেই পানি দিয়ে দিচ্ছি। এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা ভাবতে পারেন আমি ঘরোয়া মশলা কেন ব্যবহার করছি, কেননা অন্য চাইনিজ রেসিপি থেকে বাংলাদেশের চাইনিজ রেসিপিটা একটু ভিন্ন রকমের হয়, তাই এই মশলাগুলো ব্যবহার করতে হবে। এখন আগে থেকে কিউব করে কেটে রাখা একটি ক্যাপসিকাম, 5-6টা কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং একটি টমেটো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু মিক্স করে আর একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেচ্ছি এবং কিছুক্ষণ জাল করে নেচ্ছি। সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে সবজিগুলোকে সিদ্ধ হবার জন্য 2-3 মিনিট ধরে কুক করছি। এখানে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই 2-3 মিনিট লো হিটে কুক করতে হবে। এখন সবজিগুলো একটু সিদ্ধ হবার পর মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আধা কাপ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে নিয়েছি, এখন এটা পুরোটাই দিয়ে দিব। আপনারা যদি এটা দেওয়ার পর মনে করেন যে বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু পানি অ্যাড করে নিতে পারেন। এই তো আমি আরও 2-3 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। চিকেন কারিটা হয়ে গেছে, এটা বেশি ঘন হবে না বা বেশি পাতলাও হবে না। এটি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করা যায়, আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথে এটি পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে ফ্রাইড রাইসের রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।